হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনের রূপচর্চার একটা ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া পদ্ধতি এই জন্যই বলা যে যেভাবে আমি এই সিক্রেট একটা হোমলি মেড প্যাক বানাবো, ফেস প্যাক যেটাকে বলবো, তো সেটা পুরোপুরি আমার ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আমি তৈরি করে থাকি। তোমরাও এটা তৈরি করতে পারবে। তো প্রথমে যেটা দেখলে, আমি দুধের ওপরে যে মালাইটা, সেই মালাইটা একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। এই দুধটা আমি ফ্রিজেই রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা মালাইটাই নিলাম। ওটা বেশ মুখে দিলে ভালোও লাগবে গরমকালে, শীতকালেও করতে পারবে, তখন একটু দুধটা বার করে রাখবে অনেকক্ষণ। তো ওই দুধের মালাইটা নিলাম, তার মধ্যে একটু মধু দিলাম, অল্প একটু মধু, আর সামান্য একটু গুঁড়ো হলুদ। যদি গুঁড়ো হলুদ না দিতে চাও, এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, যে যেরকমভাবে মাখতে পারবে। তোমরা একটু কাঁচা হলুদ বাজার থেকে এনেও একটু থেঁতো করে ওর মধ্যে মিশিয়ে দিতে পারো। তো এই প্যাকটা দেখছো, আমি আঙুল দিয়ে ভালো করে প্যাকটাকে গুলিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এটা তোমরা চান করতে যাবার আগে, মোটামুটি আধ ঘন্টা আগে লাগিয়ে রাখতে পারো। যদি মনে হয় যে না, সারাদিনে যখন হোক লাগাবে সেটাও পারো, কোনো বাধ্যবাধকতা নেই যে এই টাইমেই লাগাতে হবে। কিন্তু মোটামুটি স্টে করবে তোমার মুখে ওই আধ ঘন্টা মতো রেখো, কারণ ওটা জিনিসটা মালাই, তো এ তোমার স্কিনটাকে ভেতর থেকে পরিষ্কার করবে। এটা কিন্তু এমনি বাজারের যে কোনো ফেস প্যাক তুমি লাগাও না কেন, আমাদের স্কিনকে ওপর থেকে পরিষ্কার করে, ভেতর থেকে ডিপ ক্লিন কিন্তু করে না, এটা সবসময় জেনে রাখবে। কিন্তু এই প্যাকটা ভীষণ ভালো, আমি উপকার নিজে পেয়েছি, তাই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি এটা মোটামুটি লাস্ট 2 মান্থস ধরে অ্যাপ্লাই করছি আমার মুখে। এটা কিন্তু আমি আমার মেয়েকেও হাতে সামনে সারা গায়ে হাতে পায়ে লাগিয়ে দিই। একটা কী করে মালাই জিনিসটা জানো তো, মুখের মধ্যে একটা ফেয়ারনেস আনে। আমি বলছি না তুমি একদম কালো, কুচকুচে কালো থেকে ফর্সা হয়ে যাবে, কিন্তু না, মুখটা একটা আলাদা রকমের গ্লো করবে। এই দেখো, আমি নিজে শুধু মুখে মানে অ্যাপ্লাই করেছি আজকে তাই নয়, বরকেও মুখে মাখিয়ে দিয়েছি জোর করে, মুখটা যেন ভেটকে আছে, একদম রেগে গেছে। তো এইবার আমি মুখটা ধুয়ে নিয়ে এলাম, দেখো আমার মুখটা কতটা গ্লো করছে। ভালো লাগলে সাবস্ক্রাইব।